Have you ever felt? Are you listening? Damn. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। আজ 3 জানুয়ারি 2020 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে যে পরীক্ষা হলো, তো আমি আজকে সেই পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার প্রশ্ন উত্তরগুলোর সমাধানের চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য বিগত দিনে দেওয়া সাজেশন, প্রশ্ন উত্তর এবং অন্যান্য প্রশ্নের ব্যাখ্যা ইত্যাদি দেখে নেবেন, আপনাদের আশা করি কাজে লাগবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। তো চলুন আর কথা না বলে শুরু করি। তো বন্ধুরা, প্রথমে ছিল ইংলিশ, আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন ইংলিশ 1 নম্বর, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হি ইজ কোলাস ড্যাশ হিজ স্টাডিজ, উত্তর হবে 2। 2 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, উত্তর হবে ACCESSIBLE অ্যাক্সিবল। 3 নম্বর প্রশ্ন, খাদিজা প্রিফেয়ার্স মাটন ড্যাশ ব্রিফ, উত্তর হবে 2। এরপর 4 নম্বর, হু ইজ দ্য অর্থার অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ, আবার বলছি আবুল কালাম আজাদ। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দি ওয়ার্ড হার্ট, এটা হবে হার্ট হার্টেনিং, HARTENING হার্টেনিং। এরপর 6 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে হবে হি ইজ এ পারফেক্ট জাজ। 7 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, উত্তর হবে কমন নাউন। এরপর 8 নম্বর, বাই অ্যান্ড লার্জ মিনস মোস্টলি, 8 নম্বর বাই অ্যান্ড লার্জ মিনস মোস্টলি। 9 নম্বর, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দি ওয়ার্ড হ্যাবিট, হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম দি ওয়ার্ড হ্যাবিট ইজ হ্যাবিটিউড, HABITUAT হ্যাবিটিউড। 10 নম্বর, শি টোল্ড মি হিজ নেম আফটার ড্যাশ, শি টোল্ড মি হিজ নেম আফটার ড্যাশ, এ হবে হ্যাড লেফট, আফটার হি হ্যাড লেফট। 11 নম্বর, T.S. Eliot was born in USA, T.S. Eliot was born in USA. 12 নম্বর, the man was accused dash murder, the man was accused dash murder, and অব হবে। এরপর 13 নম্বর, the antonym of scarcity of dash, the antonym of scarcity is dash, এটা হবে abundance, ABUNDANC abundance। এরপর 14 নম্বর, মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, এখানে হবে 2, মমতাজ ওয়াজ ম্যারিড টু শাহজাহান। 15 নম্বর, ট্রান্সলেট ইনটু ইংলিশ, সে সাঁতার দিয়ে নদী পার হলো, সে সাঁতার দিয়ে নদী পার হলো, উত্তর হবে শি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। এবার 16 নম্বর, দি সিনোনিম অফ প্রোহিবিট কী হবে, এটা হবে বান, মানে নিষিদ্ধ করা। 17 নম্বর, হোয়াট ইউ ড্যাশ ড্যাশ ব্র্যাকেটে আছে টু ডু লাস্ট নাইট, হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট, উত্তর হবে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, অর্থাৎ ডিড ইউ ডু হবে। এরপর 18 নম্বর, দি আর্থার অফ এ ফেয়ারওয়েল অফ আর্মস, দি আর্থার অফ এ ফেয়ারওয়েল অফ আর্মস ইজ আর্নেস্ট হেমিংওয়ে। এরপর 19 নম্বর, হুইচ ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ, আমরা জানি মাইসেলফ, হিমসেলফ, দে সেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর মাইডেন স্পিচ, মানে কারো প্রথম বক্তৃতাকে বলা হয় মাইডেন স্পিচ, এর উত্তর কী হবে, অবশ্যই ফার্স্ট স্পিচ। পর বাংলাদেশ বিষয়ে বলি। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি এর মাঝে, যেহেতু প্রশ্ন প্যাটার্ন এবার একটু মোটামুটি সহজেই বলা যায়, তো আপনারা যারা 55 বা তার উপরে পেয়েছেন বা 60-এর ওদিকে পেয়েছেন তারা আশা করি টিকবেন 70 মার্কের মধ্যে। তো এরপর 21 নম্বর আসছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে 6 দফা কর্মসূচি ঘোষণা করেন, এটা হবে 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি, 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারিটাকে বেশি ধরা হয়। এরপর 22 নম্বর, সরকার কর্তৃক কোন বছরকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়, আমরা জানি 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 26 মার্চ পর্যন্ত সময়কে মুজিব বছর ঘোষণা করা হয়েছে। এরপর 23 নম্বর, SDG এর গোল সংখ্যা কয়টি, SDG এর গোল সংখ্যা 17টি, এটা রিসেন্টলি অনেকবার এসেছে চাকরি পরীক্ষায়। এবার 24 নম্বর, কমনওয়েলথ অনুষ্ঠিত হয় কত বছর পরপর, এটা সবাই জানি 4 বছর পরপর। এরপর 25 নম্বর, ইউনেস্কো প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, প্যারিসে। 26 নম্বর, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ উত্তর সৈয়দ মঈনুল হোসেন। এরপর 27 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে 2021 সালে, অর্থাৎ 50 বছর উদযাপন করা হবে 2021 সালে। এরপর 28 নম্বর, বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন? বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন? এখানে উত্তর আছে 175 জন, কিন্তু খুব সম্ভবত 176 জন হতে পারে আমার যতদূর, কারণ খুব শীঘ্রই মানে রিসেন্টলি একজনকে বীর বিক্রম প্রদান দেওয়া হয়েছে, তো আপাতত 175 জনই ঠিক আছে। 29 নম্বর, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3, সম্ভবত পুরুষদের হলো 70.4 আর মহিলাদের 73.6 বা এরকম কিছু, তো এদিক দিয়ে 72.3। ইউএনডিপি এর পূর্ণরূপ কি? 30 নম্বর, ইউএনডিপি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার 31 নম্বর, বাংলাদেশের মোট বিভাগের সংখ্যা কয়টি? বাংলাদেশের মোট বিভাগের সংখ্যা 8টি। 32 নম্বর, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমরা জানি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আর 33 নম্বর, সৌদি আরবের রাজধানীর নাম কি? তো সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ। এরপর 34 নম্বর, বাংলাদেশে কত বছর পরপর আদমশুমারি হয়? বাংলাদেশে কত বছর পরপর আদমশুমারি ও গৃহগণনা হয়? 10 বছর পরপর, এবং সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে। এবং 25 নম্বর, বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর হয়। এর পরবর্তীতে আসছি বাংলা ভাগ নিয়ে, তো বাংলা 36 নম্বর থেকে শুরু। সংবিধানের সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ বিধান। 37 নম্বর, সঠিক বানান কোনটি? পিপিলিকা, পয়ঋষি, পয়দৃহি, লয়সি, কয়েকারিকা, পিপিলিকা। 38 নম্বর, মণিকাঞ্চন যোগ এর সমার্থক বাগধারা কোনটি? মণিকাঞ্চন যোগের সমার্থক বাগধারা হলো সোনায় সোহাগা। 39 নম্বর, যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় কী বলে? উসর। 40 নম্বর, সাপের খোলসকে এক কথায় কী বলা হয়? নির্মক। 41 নম্বর, ভাষার ক্ষুদ্রতম একক কী? ধ্বনি। 42 নম্বর, জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। 43 নম্বর, কিচুদাসের হাসি উপন্যাস লেখককে? উত্তর শওকত ওসমান। 44 নম্বর, বিদ্রোহ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অগ্নিবীণা। 45 নম্বর, ব্যাঙের সর্দি বাগধারার অর্থ কী? অসম্ভব ঘটনা। 46 নম্বর, বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? মোট 39টি। 47 নম্বর, ভানুসিংহের পদাবলী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। 48 নম্বর, গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। 49 নম্বর, বেগম রোকেয়ার রচনা কোনটি? মতিচুর। বেগম রোকেয়ার রচনা মতিচুর। 50 নম্বর, যাযাবরের বিপরীত শব্দ কোনটি? স্থায়ী। 11 নম্বর, কপল এর অর্থ কী? গাল। কপাল মানে কপাল আর কপল মানে গাল বা গণ্ডদেশ। 52 নম্বর, জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ কী? জন যোগ এক। 53 নম্বর, উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় কী বলে? প্রত্যুৎপন্নমতি। উপস্থিত বুদ্ধি আছে যার এক কথা হলো প্রত্যুৎপন্নমতি। 54 নম্বর, মাছের মা বাগধারী অর্থ? নিষ্ঠুর। মাছের মা বাগধারী অর্থ নিষ্ঠুর। 55 নম্বর, বাংলা লিপির উৎস কী? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস কী? ব্রাহ্মী লিপি। অঙ্ক পাঠ নিয়ে তো চলুন এবার শুরু করি। 56 নম্বর অঙ্ক, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটি মান কত? বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণের মান 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? উত্তর হবে 110 ডিগ্রি। 57 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? উত্তর 12 মিটার। এরপর 58 নম্বর, দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 হলে সংখ্যা দুটির অনুপাত কত? 2:1। 59 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদ আসলে 558 টাকা হবে। বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদে আসলে 558 টাকা হবে? উত্তর 4 বছরে। 60 নম্বর, নিম্নের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? উত্তর 5-9 অথবা 9-5। 61 নম্বর, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর হলে পুত্রের বয়স কত? উত্তর 18 বছর। একটি দ্রব্য 500 টাকা ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 10% যদি কম হতো হলে কত লাভ হতো? একটি মূল দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? 100 টাকা। 63 নম্বর, 2x-3y সমান 5 হলে 4x-6y সমান কত? উত্তর 10। 64 নম্বর, A⁻B = 4⁻7 হলে B⁻C = 5⁻6 হলে ABC কত? উত্তর 20, 35, 42। এরপর 65 নম্বর, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? উত্তর 25। এরপর 60 নম্বর, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? উত্তর 28%। 67 নম্বর, ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। আমরা জানি ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। এরপর 68 নম্বর, ব্র্যাকেট A-2b/3 হলে এর মান কত? উত্তর A³ - 8, 8b³ - 6ab, 2ab + 12ab²। 69 নম্বর 69 নম্বর, x-1/x = 2 হলে x⁴ + 1/x⁴ হলে কত? উত্তর 34। 75 নম্বর, একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে দিয়েছে অঙ্কে, 1 ইঞ্চি = কত সেন্টিমিটার? 1 ইঞ্চি = কত সেন্টিমিটার? উত্তর 2.54 সেন্টিমিটার। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আপনার কে কত মার্ক পেলেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর কার কতটি উত্তর হওয়ার মতো বা হয়েছে, সঠিক উত্তর দিয়েছেন আপনারা অবশ্যই আমি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত দিবেন। ধন্যবাদ।